আজ তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমার এই চ্যানেল। আই থিঙ্ক তোমরা প্রত্যেকে ভালো আছো আর তোমরা জীবনে সবাই ভালো থাকো এটাই আমি চাইবো। কমফোর্ট জোন বলে একটা কথা আমরা সবাই শুনেছি, বাট এই কমফোর্ট জোন অসফলতার সব থেকে বড় কারণ। আজকে একটা ছোট্ট স্টোরি শোনাবো তোমাদেরকে। একটা রাজা ছিল তার দেশে, সেই রাজা একদিন তার রাজ্যে ভিন রাজ্য থেকে এক পর্যটক এলো। পর্যটক এসে রাজাকে দুটো বাজ পাখির বাচ্চা উপহারে দিল। রাজা দুটো বাজ পাখির বাচ্চা পেয়ে ভীষণ খুশি হয়ে গেল, কেন বাজ পাখির বাচ্চা সেটাও বা রাজাকে দেওয়া হচ্ছে। রাজা পেয়ে ভীষণ খুশি এবং সেই দুটো বাজ পাখির বাচ্চাকে দেখা সাক্ষাৎ করার জন্য একটা মানুষকে রাখা হল। সেই মানুষ বাজ পাখির বাচ্চা দুটোকে বড় করছে। তো দেখতে দেখতে এক বছর কেটে গেছে। তো এক বছর পরে রাজা ভাবছে আমার বাজ পাখির বাচ্চা দুটো কত বড় হয়েছে, যাই তো গিয়ে দেখে আসি। রাজা গিয়ে দেখলো বাজ পাখির বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেছে এবং যে পাখির বাচ্চা দুটোকে মানুষ করছিল তাকে বলল, তুমি এই দুটো পাখিকে এখন আকাশে ওড়াও তো, আমি দেখতে চাই কে কতটা বেশি উপরে উঠতে পারে। তো পাখির বাচ্চাকে যখন আকাশে উড়িয়ে দেওয়া হলো দুটোকে একসঙ্গে, একটা বাজ পাখি তো আকাশের এমন জায়গায় পৌঁছে গেল উড়তে উড়তে, রাজা দেখে ভীষণ খুশি হল। আরেকটা পাখির বাচ্চা কি করলো, কিছুটা দূর উড়ছে, উড়ে এসে আবার গাছের ডালে বসে যাচ্ছে, আবার কিছুটা দূর উড়ছে, উড়ে এসে গাছের ডালে বসে যাচ্ছে। রাজা এটা দেখে মনে মনে প্রশ্ন করতে শুরু করলো, একই সঙ্গে দুটো বাজ পাখিকে দেওয়া হয়েছে, বাট এই দুটো বাজ পাখির মধ্যে একটা পাখি অনেক উপরে উঠে উঠছে, আরেকটা পাখি কেন বারবার গাছের ডালে এসে বসে যাচ্ছে। সে যখন যে মানুষ করছিল পাখির বাচ্চা দুটোকে তাকে জিজ্ঞেস করলো, তার কাছে কোনো উত্তর নেই। তো রাজা অনেক চিন্তায় পড়ে গেল। রাজা ঘোষণা করলো রাজ্যে, যে বাকি যে পাখিটা বারবার গাছের ডালে এসে বসে যাচ্ছিল তাকে যে আকাশে ওড়াতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা আর সোনার জিনিস গিফট করা হবে। ইভেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পশু পালক যারা আছে তারা চলে এলো বাজ পাখিটাকে আকাশে ওড়ানোর জন্য। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ট্রেনাররা এলো, সবাই ফেলিওর হলো, সবাই ফেলিওর হলো। একদিন রাজা শুনতে পারলো যে দেখা সাক্ষাৎ করছিল তার কাছে যে দুটো পাখি নাকি আকাশে একই সঙ্গে উড়ছে। রাজা শুনে ভীষণ আনন্দিত হলো এবং সেই মানুষটাকে জিজ্ঞেস করলো যে এর পিছে কারণ কি আছে। সে বলল, রাজা মহাশয় আমি কিছুই জানি না, একদিন এক চাষি চলে এলো, চাষি এসে কি একটা করলো, সেদিন থেকে দেখলাম দুটো বাজ পাখি একই সঙ্গে আকাশে উঠতে শুরু করলো। তো রাজা চাষিকে আদেশ দিল রাজদরবারে আসার জন্য এবং চাষি যখন রাজদরবারে এলো তাকে অনেক অনেক গিফট করা হলো উপহার। পরবর্তীকালে রাজা তাকে জিজ্ঞেস করলো, তুমি এমন কি করেছ যে দুটো বাজ পাখি এখন একই সঙ্গে আকাশের বুকে উঠছে। তো চাষি বলল, রাজা দেখুন আমি তো মূর্খ মানুষ, তেমন কিছুই করিনি, পাখিটা এসে যেই ডালে বসছিল বারবার আমি শুধু সেই ডালটাকে কেটে দিয়েছি, আমি শুধু সেই ডালটাকে কেটে দিয়েছি। অর্থাৎ পাখির সেই কমফোর্ট জোন ছিল ডালটা। আমাদের প্রত্যেকটা মানুষের না একটা কমফোর্ট জোন থাকে, আমরা সেই মোবাইল, একই বিছানা, একই ঘরের মধ্যে বসে বসে না বারবার চিন্তা করতে থাকি আমাকে জীবনে কিছু একটা করতে হবে, জীবনে একটা কিছু করতে হবে, জীবনে একটা কিছু করতে হবে, বাট আমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারি না। একবার তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো, দেখবে তুমিও জীবনে এত বড় হতে পারবে যে মানুষ তোমার দিকে তাকিয়ে থাকবে। আর যদি কমফোর্ট জোনকে তুমি আগলে রাখো না, সফলতা নয় অসফলতা তোমার সঙ্গী হবে। তোমরা এতটা সময় দিলে আমাকে, দ্যাটিজেন তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রত্যেকে ভালো থেকো। যেতে যেতে একটা কথা বলতে চাই, চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো। ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।